উফ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাজ আমার জন্য এত দূর থেকে দেখা করতে আসছে। আমি কি আজ ওকে বলে দেবো যে আমাকে ভালোবাসি? আরে তুই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, কিন্তু তুই এরকম শাকচুনির মতন চুল নিয়ে কাকে কাছে যাচ্ছিলি? কাউকে না, কাউকে না। কি ভালো ছিল মুডটা আমার, এই চুলের জন্য সব নষ্ট হয়ে গেল। তোর চুলের জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। কি বল না, আমাকে বল না, কিন্তু আগে ইন্ট্রোটা তো বলে দে। তো বন্ধুরা, তোমরা সবাই ভ্যালেন্টাইন্স ডে এর জন্য তৈরি না, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই। তো ঠোকো একটা লাইক আর পৌঁছে দাও 10,000 লাইক পর্যন্ত, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও। জন্য নিয়ে নাও একটা চপস্টিক, আর চপস্টিকটাকে মাঝখান থেকে কাট করে নাও, আর এর মধ্যে ইউপিন ঢুকিয়ে হট গ্লু দিয়ে সিকিউর করে দাও, আর চপস্টিকটাকে এভাবে গোল্ডেন কালার দিয়ে কভার করে দাও। এবার রাউন্ড শেপে একটু ক্লে নাও, আর চপস্টিকের উল্টো সাইডটা এটার মধ্যে ঢুকিয়ে দাও, আর ক্লেটার হার্ট শেপ বানিয়ে ফেলো, আর লাস্টে একটু জেল নেল পেন্ট দিয়ে গ্লিটার দিয়ে দাও উপর থেকে। ব্যাস, তৈরি আমাদের হেয়ার ক্লিপ। এবার একটা নর্মাল পনিটেল বানিয়ে পনিটাকে এভাবে দুটো পার্টে ডিভাইড করে টুইস্ট করে নাও, আর এরকম একটা হার্ট শেপ বানিয়ে ফেলো, আর ববি পিন দিয়ে সেট করে দাও, আর লাস্টে বানানো DIY হেয়ার ক্লিপটা লাগিয়ে দাও। So goodbye for us, you have to say it, baby. ঝটপট ঝটপট তৈরি হইনি। তুমসে ভি জ্যাদা তুমসে প্যার কিয়া। হ্যালো, আমি তৈরি হয়ে গেছি, বলো কোথায় আসতে হবে। আরে যেখানে আমরা আগে দেখা করতাম ওখানে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে বেবি বাই। আরে আসো তাড়াতাড়ি, কখন থেকে দাঁড়িয়ে আছো তোমার জন্য? তুমি আমার জন্য একটু অপেক্ষাও করতে পারছো না? ও, তোমার জন্য তো আমি সবকিছুই করতে পারি। দু বছর ধরে একই আইলুক দেখে দেখে বোর হয়ে গেছি, অন্তত আজকের জন্য তো নতুন কিছু ট্রাই করে নিতে পারতে। এভাবে কেন কথা বলছো? এ যা, তোমার সাথে কথা বলাই বেকার। কি হয়েছে? দেখ, আমি ডিফারেন্ট ডিফারেন্ট আইলুক করতে পারি না বলেও আমাকে ইনসাল্ট করে চলে গেল। হ্যাঁ, রোজ রোজ একই আইলুক দেখে দেখে বোর হয়ে গেছে নিশ্চয়ই। বলতে এটা কি চাইছিস? আরে এরকম দিনগুলোতে স্পেশাল আইলুক ক্রিয়েট করা উচিত। স্পেশাল ডেতে যদি নর্মাল আইলুকে ভালো না লাগে তো নিয়ে নাও এমন একটা পিঙ্ক কালার, আর ওটা দিয়ে আউটার কর্নারে এভাবে ব্লেন্ড করে নাও। এবার আমরা নেব এমন একটা ইয়েলো কালার, আর এটাকে ইনার কর্নারে এভাবে লাগিয়ে ফেলবো। তারপর একটা থিন ব্রাশ আর একটা লিপস্টিক নিয়ে ওটা দিয়ে লিডের ওপরে এভাবে হার্ড ড্র করবো। হয়ে গেছে, এবার এটাকে লাইনারের মতো করেও লাগিয়ে নেব। তো এরপরে লাগিয়ে ফেলো কাজল, তারপর লোয়ার ওয়াটার লাইনটাকেও আই শ্যাডো দিয়ে স্মোক আউট করে ফেলো, তারপর ব্ল্যাক আইলাইনার দিয়ে রেডের উপরে আর একটা কোট দিয়ে দাও। এবার মাস্কারা লাগানোর পরে দেখো আমাদের একটা চোখ তো কমপ্লিট। এবার চুটকি আর একটা ছবি করে নি। এবার জাদু করে ল্যাশ লাগানোর পরে দেখো। বাবা আমার কোমর, এই কোমর নিয়ে আমি এত কাজ করব কি করে? আর আছে একটা শয়তানি, ঘরের একটা কাজও করে না, সারাক্ষণ খাচ্ছে দাচ্ছে ঘুরছে, হাগে কিনা ভগবানই জানে। এটা এটা ধুতে হবে। বল, কালকে কি প্ল্যান তোর? কাল তো আমি সারাদিন ওর সাথেই কাটাবো। আচ্ছা, দাদাকে কি গিফট দিচ্ছিস? ওটা জানে তুই কি করবি, শুধু এইটা জান যে অনেক দামি। আচ্ছা চল বাই, আমার বাড়ি এসে গেছে। হ্যাঁ ঠিক আছে বাই। মা, আমার কিছু টাকা লাগবে। নেই, ঘোরার জন্য কোনো টাকা নেই আমার কাছে, সারাক্ষণ ঘুরছে আর আমার থেকে পয়সা চাইছে। এবার থেকে সব কাজ করবো মা, তুমি শুধু কটা টাকা দাও। আচ্ছা তাহলে যা, আর এই নোংরাগুলো ফেলে আয়। ও ইয়া, ছাড়ো মা, টাকা লাগবে না। বাবা, ফ্রিতে করবি সব কাজ? তোমার কাজ তুমিই করো, আমি চললাম। তো প্রথমে এমন একটা কার্ডবোর্ড নাও, আর কার্ডবোর্ডটাকে স্কোয়ার শেপে কেটে ফেলো। এবার এই স্কোয়ার শেপের মাঝখানে আরো একটা স্কোয়ার শেপ ড্র করো, আর ওটাকে চুটকি মেরে কেটে ফেলো। এই কার্ডবোর্ডটাকে গ্লু দিয়ে কভার আপ করার পরে এটাকে ব্ল্যাক পেপারের সাথে এভাবে চিপকে ফেলো। এবার সাইডের এই ব্ল্যাক পেপারেও আমাদের গ্লু লাগাতে হবে, আর বোর্ডের উপর এভাবে ফোল্ড করে বোর্ডটাকে কভার করে ফেলতে হবে। এবার আমাদের স্কোয়ার শেপের আরো একটা কালো আর্ট পেপার নিয়ে ওর উপরে স্কোয়ার সাইজের কার্ডবোর্ডটাকে রেখে এভাবে ওটাকেও কভার করে ফেলতে হবে। এবার ওই যে স্কোয়ার শেপের ফ্রেমটা আমরা প্রথমে বানিয়েছিলাম ওটার উপরে আমাদের স্কোয়ার কার্ডবোর্ডটাকে চিপকে দিতে হবে। এবার এটার উপরে কয়েকটা ছোট ছোট রেড হার্ট লাগিয়ে এভাবে ডেকোরেট করে দাও। ডেকোরেট হওয়ার পরে পেছন দিকে এরকম একটা কার্ডবোর্ডের স্ট্যান্ড লাগিয়ে দাও। সো গুডবাই ফর আস, ইউ হ্যাভ টু সে ইট, বেবি।
আমি ওকে বলেই দেব। ডিরেক্ট বললে যদি সবার সামনে রিজেক্ট করে দেয় তাহলে? আজ টিফিনের পরে ঘুরতে যাবো, হ্যাঁ সবাই মিলে। বাকি পরে দেখা যাবে। আরে দাঁড়া, তুই বোকা ছিলিস আর বোকাই থাকবি। কেন, আমি কি করলাম? আমি জানি তুই রোহিতকে পছন্দ করিস, কিন্তু এরকম নরমাল পেপারে আই লাভ ইউ লিখে দিলে ডাইরেক্ট রিজেক্ট করে দেবে। তাহলে আমি কি করব বল না। চল তোকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখো, সবার প্রথমে একটা রেড কালারের এরকম ছোট পেপার নিয়ে নাও, আর এটাকে মিডল থেকে এভাবে কাট করে নাও। এবার নাও এই ধরনের একটা গ্লিটার পেপার, এবার এটাকে হার্ট শেপে কেটে ফেলো, তারপর হার্টটাকে ব্রোকেন বানিয়ে ফেলো। এবার রেড কালারের আর্ট পেপারের উপরে হার্টের একটা অংশকে এখানে স্টিক করে দাও। এবার পেপারের ওই কাটা অংশটাকে নিয়ে এসো, হাফ হার্টটাকে এখানে স্টিক করে দাও। এবার এটাকে এখান থেকে টানবে তো ব্রোকেন হার্টটা এভাবে জয়েন্ট হয়ে যাবে। এবার এর পেছনে জুড়ে দাও একটা হোয়াইট কালারের পেপার, আর তার মধ্যে লিখে দাও আই লাভ ইউ। পাগল নাকি, তুই তোর গার্লফ্রেন্ডকে কি দিবি সেটা তো বাড়ির থেকে ভেবে আসতে পারতিস। হারামিগুলো বছরে একটাই দিন আসে, সারা বছর তো একটাকেও দেখা যায় না, আজকে এদের থেকে ডবল পয়সা লুটে নেবো। কতক্ষণ খোলা থাকবে বলতে পারছি না। A few moments later. আরে কি হয়েছে তোর? আরে লকডাউনের জন্য সব দোকান বন্ধ, ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আমি সুমিতকে কি গিফট দেব? Oh yeah. চল তোকে একটা জিনিস দেখাচ্ছি যেটা দিয়ে সুমিত একদম খুশি হয়ে যাবে। তো প্রথমে এরকম একটা স্কাই কালারের পেপার নাও, আর ওর উপরে গ্লু দিয়ে এরকম একটা পিঙ্ক কালারের পেপারকে ওর উপরে চেপকে ফেলো। এবার এটাকে আমাদের ফোল্ড করে এরকম হার্ট শেপে কেটে ফেলতে হবে। এবার আমাদের এই হার্ট শেপের অ্যাকর্ডিং এ ভেতর থেকেও কাট করতে থাকতে হবে, যাতে এটা একটু ফ্লোরাল টাইপের দেখতে হয়ে যায়। এবার এরকম আরো একটা বানিয়ে ফেলো। এবার এটার উপরে আমাদের গ্লু লাগাতে হবে, আর একটা মোটা স্কোয়ার কার্ডের উপরে এটাকে চেপকে দিতে হবে। সেম ভাবে অপোজিট সাইডেও হার্ট লাগিয়ে ফেলো। এবার দুটো হার্টের মিডিলে এই যে ছোট ছোট দুটো হার্ট আছে, এই দুটোকেও গ্লু এর সাহায্যে এভাবে চিপকে দাও। নাও এটাকে ফোল্ড করার পরে এটা একদম কার্ডের মতন তৈরি হয়ে গেল। এবার কার্ডের উপরে একটু ফটো টটো লাগিয়ে এটাকে ডেকোরেট করে ফেলো, আর দেখো তৈরি হয়ে গেল আমাদের DIY ভ্যালেন্টাইন ডে স্পেশাল কার্ড। তো বন্ধুরা, এই ভ্যালেন্টাইন ডেটাকে আরেকটু স্পেশাল করার জন্য এই হ্যাকগুলো অবশ্যই ট্রাই করো। কিন্তু তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর নিজের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।